আমি গোড়াল তো কইরাম গিয়া খুটা মুখা ফাঁক খুটা মায় কইরাম মোবাইল মনে হয় ভাইবা ও আমি যেরাম গিয়ে একটু বার হইয়া কই বার হইয়া ওই ফ্রেন্ড বন্ধু তার লগে কিছু একটু সময় দিমা কি মনটা একটু ফ্রেশ হইব গোড়া হইতে হইতে ভালো লাগে না বুঝছি রে বাবা মন ফ্রেশ করতে হইলে ফকেটও মানি লাগে পয়সা তো পয়সা খালকো যে কোন দিছলে ওগুলো আছে হবো ইগুন তো আমি রেডি বার দিছি তুমি রুজি করছ নি এরা হুনো আমি অহনো কইরাম ফড়া লেখা করছ চাকরি নকরি দোকান বন্ধু বান্ধব লইয়া ঘুরাইয়া টোটো কোম্পানি চাইয়া ভাত খাইয়া কোনো লাভ নাই বুঝছো নি সব দেখবা রুজি রোজগার লাগছে তুমি রুজিত না বেকার কোনো বেকার থাকলে কিন্তু জিন দেখিয়ে রে বাবা কিন্তু তোমারে ফুড়িয়ে গুদিতে হয় বিয়া শাদি হোক যায় পাত্তাই নাই বয়স বাড়ে কখনো চিন্তা করো বউ এগু কিনা করো আনতাম চাকরি নখনে করলে বা ব্যবসা বাণিজ্য যে সাঁতা করলে যে সাই যে সার ফুড়িয়ে নাই রে বিয়া শাদি তোমার বিয়া সাদির চিন্তা আম্মা এখন আমি মাথা ধারাইলাম না আর ওই যে কইরা চাকরি বাকরিত লাগি গেলে আর কিতা বন্ধু বান্ধব লইয়া চক্কর মক্কর দিতাম বারমুনি এর লাগি জয়দিন গুরানির গুড়াইলাই চাকরিত লাগি গেলে তো চাকরির বোঝা মাথাত লইয়া মানছে কোনো দিন আর কোনো আরাম আয়াস করতে পারতো না বছর অর্ডার উনা লাগবো আর টেকা আর গাড়ি গেলাম আর কি ও টেকা রুজির লাগি ডেইলি গেলাম আর ডেইলি আইলাম আর টেকা খরচ করলাম ওখানো মনের যে সুখ শান্তি একটা আর একবারে বিসর্জন দিলাইতাম হইব আল্লাহ মাহবুদ চাকরি বাকরি করলে তো বুঝা বন্ধু বান্ধব তর্ক দর করবো বুঝছিস তুই পয়সা পকেটও থাকলে হকলে মায়া করবা নাইলে বন্ধু বান্ধব খেয়েও খামাইতো নাই বাবা বেকার হইয়া টোটো কোম্পানির ম্যানেজার ঘুরবাই কোনটা হইতো নাই তোমার চাকরি করলে বা তো জুটবো বউও দাম দিব মায়ের গেছেও দাম থাকবো বুঝছো নি খালি মায়ে ফালাইতে পারো না তাইনু ফেটো তৈছো নি ও আল্লাহ বেকার কিতা গো আমি তো অতদিন গেল গে আমার ফোড়া লেখায় ই এখন ও কয়টা দিন হইছে মাত্র ছয় সাত মাস হইব আমি একটু ঘুরাইরাম বা জোখরাম তাও তো তোমার কাছে টাকা কিতা রোজ নেই নি একদিন দিলে এক সপ্তাহ আর খুঁজি না ওগুন দি চলি কোন সুর বাপ রে বাপ ও তো মাত মাতস রে বাবা আজ খাইল ফুয়া ফুড়িনতে অনলাইনে বেঠিনতে চাকরি করিলাম আর তুই দেখাই দে ওতা ফোতা বুঝছস নি ও যে সাইরে ভাই লকডাউন করু না বলু না কত তা অনলাইনে হয়েছে ক্লাস করা কইছিলাম বন্ধু বান্ধবের লগে ইকান সহ্য হন না মা তুমি মার সামনে যদি আইয়া আমি ও গুরানির চক্করের ভাই না বিয়া শাদী করিলে বউয়ে কিলা দিব অত অশান্তির জীবন আমার আমি আসলে এখান কল্পনাও করছি না নাহলে কোন দিনই তো অত লেখাপড়া না করিয়া রিস্কা ঠেলা চালা নিতে লাগিলাম নে পয়সা রুজি করিয়া খাইলাম বাবু দেলা কি ইটা মাতুস কি যাবে তা কোন ফকেটে পয়সা থাকলে বউ মাতা আমার এই কেইটা যাবার হইয়া আই যাবার লাগে খাইয়া পাবা আমার যদি বউ করো থাকতো গফলা মনে চা খাইলাম খাম খাজা সাত দিল আমার তো কোনটা নাই পিছে দিও নাই আগে দিও নাই আর তুমি কুবাই না বন্ধু কথাবার্তা শুনি না অত বড় গালিয়াইয়া বিদায় করলাম
তখন মন খানক খসখস করে তিন বাচ্চা চাকরি করে তোর মার কত সুখ আর আমার গুলাম রে আমি পড়াইলাম লেখাইলাম ওখান ডিগ্রি ডাগ্রি দিয়া চাকরি নকরি নাই বন্ধু বান্ধব লোক ঘুরাইতা ঘুরাইয়া দুই তিন মাস বাদে তাই চাকরি করবা আগে কথা দিয়ে চাকরি করবা বুঝলি বুঝলাম আমি চাষি কিন্তু আপনি ইতালি চিন্তা করবা কেন চিন্তা করব না নিবেটি এগু ফুয়া বয়স বাড়ে এগু কইনা উইনা আনতাম খসাই কেউ দিব নি তারে ফুরি বেকার ফুয়ারে কিন্তু নাই গো ভাই আমি জানি কিলা তারে খাওয়াইলাম ইয়ে করলাম এই তো বুঝেও না বেটি হে আছে তার বন্ধু বান্ধব লিয়ে ঘুরাবে আমি বড় ডরাইলাম যত বেজাত কুজাত ফুয়াইতে আড্ডা দেয় আড্ডার মাঝে যদি কোনো বাদ নেশা আলা ফাইলে আর হিগু সাল্লাদ ফরিয়া যদি কোনটা বাদ সার জিনিস খাওয়াই গিলে তে তো বেটি আমার ঘুম হারাম করে দিব আমি টেনশনে পড়ে যাব নাইলে এক ফুয়া বইয়া খাইলে গিটারে ফুটাই কিন্তু তার ভবিষ্যৎ লাগে তার জিন্দগি লাগে আমি চিন্তা করি সে চাকরি নকরি করুক বালা চলুক বালা সংসার করুক এগু বউ আউক বুঝদার যেগুয়ে আমারে মায়া করব তারে মায়া করব ও তা তুকাই দাম গো ভাই আচ্ছা যাও রে ফুট কিতা বেটি আল্লাহর রহমতে আমার ডিগ্রি পাস করছে আমার বড় অফিসার হইব তখন দেখবো আমি বুঝি কি বুঝবো তুমি চাষির লেগে ইলেখান মাত্র এখানে আমি তো অফিসে যাই এমন তোমার বুয়া তো ফাঁস করিয়াও আস্তা গাও বাগটার লাগান সব করদের একটা চাকরি তো আর করতে পারেন না মাই গো মাই আর ফুটানি করিও না শুনো আমার বুয়া বেকার গুরুত্ব নাই চাকরি করবো আমি বুঝি নানি বুঝি ফুয়া রুজিত লাগলে তোমার আনিয়া ওখান ওখান দিব আর কোনটা দেখ না গুয়া ফানোর বামটা তো দিব ও বুন্দার লালছে আমি সব তো বুঝি আমার এইসব উপদেশ দিতে কি বাগর নালি তার মাঝে কি ওর বাগান এ মায়া করতো না মাগনানি বাউর জুটারে আকসল মাগ তরকারি খাওয়া আর আমি জেলা মায়া করি বাইরা মানুষ ইয়া তুমি দেখে এতে কইব ইগু আমার ফুয়া বাপ রে বাপ বাপ রে বাপ খে খাইছলা দাঁড়ান আর খে খাইছলা ওলই থাক হুদ্দর মই মই নাই ফেংসি মই মই আমি মা আমারটা কি বেশি মায়া করি আলা ই পৃথিবীত আর খেউ আছে দি ওয়াগ ওই গো শোনা কি জাতর মায়া ইখান দেখা আছে ও তো সকালে বারাইয়া গেল সিল্লাইয়া গাইলিয়া বাখরিয়া দিছো আমি এনা কইলাম ও ফুত ও ডিমটা খাইয়া যাও গিয়া আর রুটিও কান খাইয়া যাও কি ও গেল বারাইয়া তুমি তো উপাস বাখরিয়াই লইলাই নে বাপ রে বাপ মাগদা করতাইনি তার সাসার হোক কাইতো তোমার বাসুর বারটা কেন খাওয়াই দেয় রে বাপ রে বাপ আমি করিয়া খাওয়াই দেয় আমি কেন খাওয়ানি না নানি খালি সাসার হোক কাইলি তো তে সাসারু তো খাল তোমার বাসুর বারে টাকা দি 100 বার খাইবো 1000 বার খাইবো আমি বুঝি নানি কিতা লাগি বাউসুটারে তো মায়া করো বাপরে জিপ রাতি নাটলাম বা ফুড়িয়ে গুনো আছে কোনো সুরত যদি গিরেও দিলেই তা পারেন তা আর সম্পত্তির মালিক তাই নিবা আমিও তো কিছু নাই আমি এবার ফর্সা দেই সময় খাজনা দেই সময় আবার দুই আনা রাখিয়া তার বাদে ফুয়ার নামে দিব নমিনি ফুয়া পাইবা মরিয়া আনলে জিতা থাকতে নাই বাহাদুরি দেখাইতা আর আমি যতদিন বাঁচবো আমার তালুত আর দিয়া খাওয়াইবা ফিন্দাইবা দিবা এমনে নাই
কিছু সময় খাটাই তো বয়স না নি চক্কর দেওয়া চাকরিত লাগি গেলে তার চক্কর দিতাম তোর মার খতারে বাবা এটা মাতিয়া লাভ নাই বিচারির দিন দিন বয়স বাড়ানি যেমন কি হুরুতাই তো লাগান মাত মাতে তোর বাপ হতো সারা জীবন চাকরি করিয়া মরিও গেল হই শান্তি তো হইলা না বিচারা শান্তি তো হইলা না আর তোর মা হন ভাগলি গেছে তোরে দিয়া চাকরি করাইতে করাইতা করি না নি আচ্ছা হসাই তুই তুই যদি রকম চাকরিত লাগস কি তৈব তোর মায়ের তোরে হইলা নম্বরে বিয়া দিয়া হ্যাঁ জঞ্জাল এখান গরু আনবা আনার ঘরে আর সুখ নাই সুখ পাকি যাইব কি উড়া দিয়া এর লাগে হইরাম দেব দুদিন হয়দিন শান্তিতে তাকতায় চাও শান্তিতে হাইতায় চাও শান্তিতে চলা ফিরা বন্ধু বান্ধব লইয়া আড্ডা মারতায় চাও যে চাকরি করার কোনো দরকার নাই চাকরি করা না মানে বিয়াও করলায় না বুঝছো নি কারণ বেকার মানুষের কাছে মানুষের ফুড়ি বিয়া দেয় না তুমি খালি ঘুরাইলা খাইলা আর একবারে শেষ বেশ গিয়া যদি একান্ত না ভারতে শেষ বয়স গিয়া চাকরি এখান দিলায় ওস আচ্ছা ওখান আমি নিজে বুঝলাম বুঝলাম করে আমারে বোঝানোর চেষ্টা করলাম ওমাই বিয়া সাথে করিলে তো আর কোনটা করতাম পারতাম না ঘুরাইতাম করতাম না আর বছর দৌড়া দৌড়ি করতে করতে বছর পিছিয়ে আটতে আটতে জীবন নষ্ট খালি কয়টা পয়সা পাইনি ঠিক আছে পয়সা পাইয়া দিয়ে এইগুলো খরচ করতে মন বিলাস করতে এটা সুযোগ নাই না না এটা কোনো সুযোগ নাই তুমি চাকরি লইবা বিয়া করবাই করার বাদে বউ তাকবা গেন্নার 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 গেড়াতে ও সমস্যা ও সময়বা বাড়িতে আইলে ও সমস্যা বাড়া গেলে চাকরির সমস্যা হীন বছর ও ওটার ও ফরমাইশ ও খান ও খান হুনতে 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 তোমার জীবনটা একবারে তেনা 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 ওই একবারে সিঁড়িয়া বিড়িয়া যাইব কি কিন্তু মাগার তোমার শান্তি হইতো না ওই ওই লাগে এখন তো তান্ডে বুঝাইতাম পারা না তান্ডে লাস্ট আজ হই আইছি যে সন্ধ্যার ভিতরে তোমার একটা রেজাল্ট দিলাম দেখি চাকরি এটার নিয়ে ব্যবস্থা করতাম পারি মানে উপস্থিত কোন চাকরি পাইমু তান্ডে কইলাম কোন চাকরি কই পাইমু তাই একটা ধরিলাম বাদে বালা এটা ভাইলে বদলাইবা এনে হোসাইন তোর মায়ের তোরে বাবা বুঝই না চাকরি মনে কইতাও যে আতর মুয়া মানে গেলেও ফাড়িয়া তুমি ফাইলিবা আর চাকরি হয়ে যাব তুমি গেলে এটা চাকরি তোর এক ধরনের প্রসেসিং আছে তুমি চাকরি লাগি অ্যাপ্লিকেশন করবা দরখাস্ত দিবা এরপরে কত ইন্টারভিউ টিন্টারভিউ আছে এর বাদে না তুমি টিকলে তোমার মামা খালা কততা দরকার এরপরে পয়সা কুলুস সকলটা মিলাইয়া যদিন তোমার টিকেটে চাকরি হইতা নাইলে না আর যদি মনে করো বেসরকারি বেসরকারিও চাকরি অত সোজা নাই কারণ বেসরকারি হইতে হইলো অনেক ফাইল পত্র অনেক জিনিস মেনটেন করা লাগে অনেক জায়গায় যাওয়া লাগে দেখবা কর্ম খালি নাই লেখা এর লাগে চাকরি অত সোজা নাই তোমার মায়ের যে হইলে বিকালপুর ভিতরে রিজাল্ট ইখান কিনা ইকে তোমার আসে নি কোনো যে চাকরি লইয়া বইতে আছে গেলেও দিলাইব ইখান বিচারিয়ে বুঝে না বিচারিয়ে তো মোটামুটি একটা শিক্ষিত মানুষ যেহেতু তোমার বাপ শিক্ষিত আসলা তাই নিয়ে একটু শিক্ষিত শিক্ষিত মানছি আমি কি মানে একটু বুঝিয়ে খোম কারণ আমার লেখাপড়া তেমন নাই মাত্র ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি কিন্তু কিন্তু বিয়ে ভাস বেটাই আমার লগে বরে না কি তার লাগে বরে না আমার জ্ঞান একটু বেশি মানুষের বালা বুদ্ধি দেই গতিকে আমি কিন্তু এখনো টিকি আছি ওই সসা এর লাগে আমি কইলাম আমারে অত সহজে চাকরি মিলতো না গো দুইটা মাসের সময় দেও দুই মাস বাদে না নি দেখবা বালা একটা চাকরি পাইমু আর বালা চাকরি পাইলে আমি সকলটা বাদ দিয়া চাকরিও করবো নি না দুই মাসের সময় তাই দিতা নাই এর লাগিরে বা সসা আমিও গুসা করিয়া হইয়া আইছি সন্ধ্যার পরে তোমার রিজাল্টটা নাইমু এবেলা যাই না কই থেকে চাকরি পাইমু কই থেকে না আছে নি তোমার জানা মতো কোনো চাকরি ও তো তুই বেটা অত দেখি আলু আল্লাহ খান মাত মাতো সেই দুই মাসে যে তুই চাকরি পাইলি কোন গ্যারান্টি দিলি মানুষের দুই মাস ছয় মাস দুই বছর দুই যুগ জাগি হইলে চাকরি হয় না আর তাই দুই মাসের ভিতরে চাকরি পাইলি একবারে গ্যারান্টি দিয়াইছু নুঙ্গা আমহর আমা ব্যাকলর ব্যাকল আর কিতা কইলে আমার গেছে আছে আছে আমার গেছে চাকরি একটা হ্যাঁ আছে নি চাচা তেও না চাচা ও চাকরিটা আমারে দিল আওয়াজ তো না নি ওকটাও চালাই আর পরে আম্মাইও কইছে যে বালা একটাত লাগবে না ফয়লা একটাত দর ইত্যাদ যদি দৌড়ি লাইন না আম্মাও খুশি হইবা চাকরিটা কিতা চাচা কোথায় আমার বেতন কেমন হইবে ও তো বিয়া করিলাও সুজা হ্যাঁ সুজা বিয়া করিলাও বিয়া করতাম চাকরির কথা কইরাম বা চাকরি বিয়ার উপরে আর বড় চাকরি নাই রে ফু তো তোমার চাচাও করছি করিয়া চাচার যে চাকরি বর্তমানে ও তো তোমার বাড়িবার সময় তোমার চাচিয়ে যে লম্বা একটা লিস্ট ধরাইয়া দিবা বাজারের অক্টা 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 লাগবো সারাদিন লুরিয়া জুরিয়া কুন্তা করিয়া টাকা পয়সা জমাইয়া গিয়া বাজার করলা বাজার করিয়া বার বিকালে গিয়া বাজার সহ লিস্ট অনুযায়ী মাল মিলাইবা টাকা মিলাইবা কত রুজি করলাম যেগুলো দেরিয়া রইল তাই কইলা ওগুন তার গেছে জমা রক্ষিত রাখতাম এর লাগি
এর চাইতে বালা চাকরি আর নাই। চাকরি করার কত বড় চাকরি, হে অফিসার লেভেলের চাকরি। ও বাবা, বড় সুন্দর একটা বুদ্ধি দিয়েছো আমার চাকরি একটা। ই চাকরি করতাম জানি আমার বৌরে, ও তুমি যে রুজি করাই, রুজি করতে পারে আমি কিতা রুজি করতাম, বৌরে নিয়ে কিতা দিতাম, বৌরে না দিলে আবার আমার চাকরি টিকবো নি, এর লাগে তো কইরাম বালা একটা চাকরি ধরবা আমনাই বিয়ার অনকু বিয়া এটা করলে আরো ঝামেলা পড়ব। ও তো দিরাম সহজ পদ্ধতিতে তোমার বিয়া ছাড়া আর কোনো চাকরি নাই হো। আমি বিয়া করতাম হলে পয়সা লাগবো না, পয়সা পাই পয়সাও লাগতো না, দিবু সাসাই দিবু ব্যবস্থা করি, পয়সা দি কিতা করতাম। কি কিতা কবা, পয়সা ছাড়া বিয়া করা যাইবনি। এরে হুন বক কর, আমি তোর এটা বালা ভরা বসে দিই। এরে গরুর ভালা গরু লাগাইব। মানে কিতা? মানি হইল গিয়া তোমার সাসার গরুর বই। হ্যাঁ ওর মারে দেখছি বাক্কা একটু খাতির যত্ন করে, পুড়ি আবার চাকরিয়ান আছে, পুড়ির তো বাপ নাই খালি এক মা, এবার তোর বাপ নাই তোর ওই এক মা, পুড়িয়ে চাকরি করের বিদায় গিয়া তোমরা যদি সংসারী হয়ে যাও তে তোর মা তাকলা তোর বউরে লইয়া ব্যস্ত, আর তুই হলা সন্ডা লাখান ঘুরাইলে আর খাইলে তোর বউয়ে চাকরি করি দেবি ভাইলেও বুঝলি, মোটামুটি সংসার লড়া ছাড়া চললো, তো এক কামে দুই কাম আফ মরলো লাঠিও বাংলো না। চাচা আমি তোমার আসলে কিতা কইয়া ধন্যবাদ দিতাম চাচা, ও যে কইছো না নি ঠিক আছে, তাইও আমার মুখে একটু মন মন চায় চাচা করে বই নিয়ে যাবে, আমি একটু শরমাই কিন্তু তাই দেখছি অত সরমরম নাই, আমার মুখে চাই উগি জুগি দেয় আর আমার আম্মারে নানি মাঝে মাঝে মাথার তেল দেয় আনকার জাসিয়া মাথায় তাই মাই জেনে নানি আগ বা তাক চালো লক্ষণ বাল্লা লক্ষণ বাল্লা। আর চাচার খারবার হইলো লাড়িয়া সাড়িয়া বানসুর দিয়া যেদিন দুই চারটে কয় চাচা হল্লা চলি যাই ও গইল চাচার ডিউটি। মানে কি তা ইনো কোনো পয়সা করি তোমার? তুমি মাতি যা তুমি খেলে আমারে পয়সা নিতা পয়সা ফাইব অন্য খান থাকে ভাই, ও তোলা একটা ভরা বছর দিলে হলে মোটামুটি চাচার ফোগেট কিছুদিন গরম হয়ে যাবো গে চাচা বাজার করে গেলাম। চাচা তুমি আর এক কাম করতে হইবা, ও যে মাত মারছো না নি কিন্তু আমি মাত মারতাম না আমার লগে, তুমি নো মাত মারতাই ভাই মাততাম নি দেখি তোর জুড়া খানি কোনো মতে লাগাইয়া দিতাম পারিনি, একটা সব পাইবি কেন জানি জুড়া লাগাইয়া দিলে একটা সব মিলে। ও আর দেখি তাই লগেও আমার একটু বোঝাপড়া করিলি মনে, কারণ কিতা যদি আমার মুখে সার দেন এটা কিতা লাগি চাই না চাই। আচ্ছা শুনো তোমার আর এখন কথা কই, তুমি সরাসরি ফুড়ি লগে ই মাত্র যাইও না, ই মাত্র যাইও না ব্যাগ কল হুয়া যা মাতার আমি মাত, তুমি হিবা যাও এখানে শুনো আমি তোমারে কিতা আচ্ছা দাদা তিয়া ঠিক আছে, তুমি একবার এক চক্কর যাও কিনা আনে বাড়ি ভাই, আমি যাই মই বাড়ি ভাই যাই মই যাইব কি আমা তিয়া এক মোটামুটি এক ফাইনাল বাজু লাগে রে বিনে সসা, তুমি তা চিন্তা করিও না সসা যে তুই আসি লাড়িয়া চালি আমি ব্যবস্থা করি লিবি। আচ্ছা দাদা যাও কি, আচ্ছা তিয়া যাই কি, ওয়ালাইকুম আসসালাম। ইয়া সংক্ষেপের মাঝে বেটা একটা বুদ্ধি দিছো, মাইও নিশ্চিন্তা হই দিবা আর হুয়ারে বিয়া করা নিলে কি চিন্তা করতা না, আর আমি তো বিয়া এখান খালি একটা নাম লাগাইমু বেটায় যে বুদ্ধি দিছে ও বুদ্ধি অনুযায়ী চললে বন্ধু বান্ধব ঠিক থাক বা চাকরি রই গেল। কিতারে আলিম এদিকে আসতে বড় চুপচাপ, পদ্র মান চললে আমার বই রইল মুখে দিয়ে ফুল ফুটেন না। আমি অভদ্র আসলাম কোন দিনও, সারা জীবনও তো পদ্র কিছু করি আইলাম, করার মাঝে করলাম না খালি একটু লেখাপড়া, আর যদি লেখাপড়া করতাম তো বালা একটা সাই চাকরি করতে পারতাম, বালা একটা অবস্থান গিয়ে খাড়াইতাম পারতাম, সেদিন খালি একটা ব্যবসা ধরছিলাম, ব্যবসার মাঝে জালবে জালে দেখি লাস্টে ব্যবসাও ছাড়িয়ে দিছি, এটা ভালো লাগে না রে ভাই আর কত ব্যবসা তোর কী হয়েছে, ব্যবসা তো আবার কীটা দেখলে তোর? তাও সেদিন গেলো যে ভারং একটা খুলিছিলি আমার আম্মায় আমার দিয়ে কুলাইয়া লোয়াইলো তোর খরচ গেলো, মুরুগ মরি যায় তে কিতা হয়ে যায় তে এর মাঝে মেডিসিন খাবাও, ওটা লাগে ব্যবসাও ছাড়িয়ে দিছি। তুই ওইব বেটা লাভ লস তো আছেও, তো তুই এটা লাগে ছাড়িয়ে আইতিনি তোর ঠিক তো না, তোর কপাল কিতা কিতার কপাল লইয়া আইছো, ব্যবসা বাণিজ্য তো লভ দিয়া মানুষে স্যাক্রিফাইস করে চলতে হইব। বাবারে পুত্রে বুঝছি তো সিএনজি ড্রাইভারে যাইতলাম হেঁকিলিতাম, হেঁকাত গিয়ে হইলো কিতা উঠিয়া কই এইটবার সার্টিফিকেট লাগবো, তোর টি শার্ট লাগবো, তো ওতা লাগবো ওতা লাগবো, ড্রাইভারও বুঝুন পোশাক এসে গেলা তা তোর সিএনজি ড্রাইভারে, আর সিএনজি ড্রাইভার এটা করতাম পারলাম না, এর মাঝে কই 50,000 টাকা দিতাম নি আমি অ্যাডভান্স, এটা তুই 50,000 দিতাম পারতাম তার ব্যবসা করি না কেন নয়া, তো সিএনজি চালাইবার দরকার আছে নি আমার? তুই লেখাপড়া না করিয়া রে ভাই যে ফোন দিতি মাত মাত্রে, আর লেখাপড়া যদি করতে না জানি কি মাত মাতলে অনে রে ভাই। ওই ওই ও তুই ঠিকও কইছত, ও তার মুখেও খাইলো, ও তার মুখের লাগিয়েও কোনো কারণ গিয়া দুই মাসের বেশি তিন মাস থাকতে পারে না। শুন এটা খরচ করা না, এটা আমার আল্লাহ দিয়া দিছুন, এর লাগে ওই মারতাম পারি, এমন নাই যে আমার মানুষ শিখাইয়া দেয় আমি মাতি, মুরগির ব্যবসা শুন
মুরগির ব্যবসা বাদ দিয়েছিলাম কি তাহলে কি জানোস নি? মুরগির ব্যবসা মানুষে খালি চাই যে 15 দিনের ভিতরে কিলা 2 কেজি 3 কেজি বানাই দিত, আর খেয়েছে খালি সেলাইনের ভানি খাবায়, আর ওটা খাইয়া বাদে মানুষের ক্যান্সার হয়। ও ক্যান্সার ম্যান্সার ওই তো না করি আর ইটা ও গুনার কাম করতাম না করি আমি ও ব্যবসা বাণিজ্য ছাড়ি দিছি বুঝছস নি। আর তুই তো ইন মাত্রে হলো বড় বড় মার ও মানলাম মানলাম ই কা তো সিএনজির কীতা লাগি বাদ দিলে সিএনজির কীতা লাগি বাদ দিছি বুঝো নাই নি। আমি কিন্তু শিক্ষিত নি, আমি বেটা লেখাপড়া করতাম পারছি না, ও ছোটবেলা আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পরে লেখাপড়াও করতাম পারছে, আমি তো লেখাপড়া করলাম মনে, আর লেখাপড়া করলে ওখানে চাকরিজীবী হইলাম মনে ঘটনা হয়েছে ওই যে মনে করো যে একটা সার্টিফিকেট আমি আনলাম বালা টেকা পয়সা খাবাইয়া গুস খাবাইয়া লাইসেন্স করলাম গাড়ি লইলাম বাদে কিতা হও দেখা যায় লগর গুনতে 800-900 টাকা ভাড়া চাইয়া বই 50 টাকার ভাড়া 100 টাকার ভাড়া রে, তখন তার আর উচিল্লে আমি কিতা করা লাগে, আমি কলাগো 300 টাকা এলাকি চালাই না। আর ইনো তো শেষ নাই রে ভাই, ইনো শেষ নাই, পলিটিক্সও শেষ নাই, দেশও খালি পলিটিক্স আর পলিটিক্স বুঝছস নি, এর লাগি ওটা যাইরাম নাই। আব্বাই কইছিল কিতা জানোস নি, উঠোবেলা কইছিল শুন বড় হইয়া মানুষের সেবা যদি করতে পারো না কোনো নষ্ট কাম করিও না, এমন কোনো কাম করিও না যে তোমার বদুয়া হয় তোমার মানুষে তারা অভিশাপ দে, এটা কাম করিও না, এর লাগে কোনটা যাই না রে ভাই। ওই একলা বই দিয়েছি আর মন ভালো লাগে না বুঝছি, বুঝলি নি কিচ্ছু বুঝছি, তার দ্বারা কিচ্ছু হইতো না, তুই যদি এইলা অত নীতিবান হইয়া চলতে চাস তে তোরে ভাই তুই পাঁচ হতো নামাজ পড়তে আল্লাহর নাম জপতে তোরে দিয়ে আইতে হইতো না, তুই চাইরে ওখানে তুই ব্যস্ত পাকানো যাইতে কি তো যা যা বকলটা বাদ দিলা। তোর খেয়াল কিতে আমরা তো রয়েছত কেন না না, তোর খেয়াল কিতে আমরা নামাজ কালাম পড়ি না নাইনি না, সারা দিন কে মসজিদে পড়ি দিই তুইব আল্লাহ কইছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর আল্লাহর যে সময় সময় আছে সময় সময় আল্লাহরে ডাকো, এর লাগে কিতে আমরা কাম কাজ চালিয়ে যাব। থাকি থাকি তোর লাগে আমরা বন্ধ না, হাদিস বাদিস মারিস না ভাই, মাথা এমনও ভালো না বুঝছস নি, দুইজন দেওয়ান বাদ বানাইছো তুই যে নীতির মাত দিছো বাড়িত গেলে ভালো লাগে না, তোমরা কথা তাইয়া বইলাম তো তোমরা ভালো লাগে আঙ্গুল মারার মাত এই যে সুমন আই গ্রে মাত আইছ না একটু আইছে বইছে ও ফের 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 করতেও যাবো ভিটামিন তোর জীবনে তো তুমি খাটি গরুর দুধ চা খাইছো শুনে বুঝছস নি, খাইতে যদি তো জিবরাত লাগিলো জেনে আমরা উড়ুবেলা নানা বাড়ির দিতাম খাইতাম, ও খাটি গরুর দুধ চা যে সময় দিত লাগা বাড়ির তিন গাঁও দূর হইতো না গ্রান যেত একটা গ্রান আছে আর এখন কোনো সাত গ্রান আছে নি, এর মাঝে রান্ধে কিতা ও গ্যাসের চুলা দি আর আগে রান্ধতো মাটির চুলা দি চা খাওয়াবার কথা কইছি মনে কর যে হেয়ার পকেট থেকে টেকা দিব করি আমি খাওয়া না খাওয়াইবার লাগে শুদ্ধ খান মাতে এই শুন এমনু মাথা মিজাজ বালা নাই তোরে কইছি বাড়ি গুয়া এক চরি বেশিছি ফকেট করছো লাগি আমি খাবাইতাম না তোরে কইছি নি আইও রে বা তোরা আজকে বালা শেষ খাইলি মনে আইও 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 দারে ও বা তোরার কাঁদাত বই দিমনে আমার টেকা দিও খাইলে তো আমি খাইতে হইতাম না কালো মাথা নষ্ট যা আর আর সার সার বুঝছো নাকি দা আমি তোমারে দেলা কইছি ওখান যদি তুমি মানিলাও না নি তো দেখো আমার আম্মাই আর আমারে সেটাইতা নাই আর ইনো এটা ঝামেলা শেষ হই গেল কেন নিজের মাঝে সপ্তাহ হই গেল বাড়া কোনো ঝামেলা আইলো না 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 বকর ভাই এটা কি লান হইব ছোট থেকে তোমার বড় ভাই হিসেবে মানি আইরাম আর এখন কি লাগান আমি জামাই চোখে দেখমু আর তুমি একজন শিক্ষিত মানুষ তোমার মুখে এটা মানায় না তুমি যে সার লাগান বিয়া করতে পারবা ভালো একটা পড়িয়ে ভাই ভাই সেনে তুমি এটা করতে আর নিজের মাঝে এটা সম্পর্ক করাও ঠিক নাই কি কি দেখো সম্পর্ক করা ঠিক না এটাকে কইছে ইলা অন্য নেই সাসার করো বোন মাঝে বিয়া করেন না নি আমারও কিন্তু এটা চিন্তাধারা আসিল না আমার খান খুলিয়া দিয়েছেন কিন্তু আমার মদর ইচ্ছা চায় বেটাই আমার যে বুদ্ধি দিয়েছ এখান ঠিক আছে আমারে তো তুমি আলাদাভাবে দেখো মায়া করো আর তোমার আম্মাইও আমারে কিন্তু আলাদা মায়া করেন সবসময় আমারে বালা জিনিস খাওয়াইবার চেষ্টা করেন আমার মনে হয় একটু গেলে আমরা সংসারের সুখও থাকি যাব আর আমার আম্মাও খুশি থাকবো বক্কর ভাই সাসিরে আমি বড় সাসি হিসেবে সম্মান করি আর মায়াও করি আর তোমার সাসার গড় ভাই হিসেবে সম্মান করি তুমি এখানে অন্য কিছু দেখিও না দেখো আম্মি আমিও তো তোমারে চাচা করো বোন হিসাবে দেখছি অতদিন কিন্তু আজকে নো আমি কইলাম তোমারে আজকে আমার একজন মাইনছে সবটা বুঝাইয়া কইছে কইছে একটা যদি ওই যায় নিজের মাঝে তো আর ঝামেলা নাই তাছাড়া তুমি আমার চিনা জানা একজন বাড়া মানুষ আইলে হে খিলা নইব কেন আমি বুঝলাম না আমার লাগেও এইটা সুবিধা তোমার লাগেও সুবিধা আমরা দুইটা ফ্যামিলি আবারও ও আগের মতো থাকতাম পারো আরে বাবা বকর ভাই তুমি তা চিন্তাধারাও করিও না আর এটা কোনোদিনও সম্ভব হইতো না তোমার সবসময় আমি বড় ভাই চোখে দেখছি তোমার কোনো সময় জামাই চোখে দেখতে পারতাম না আর আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন আছে আমি একজন মানুষের সাথে গড় বাঁধবো সুখে সংসার করবো এটা কোনো সময় তোমার দ্বারা হইতো না এখানে আমার দ্বারা কেন হইতো না আমি কোন দিকে কম আছি ওখান হইতে পারে
আমি তোমার পরিচিত চিনা জানা, আর হি মানুষ অপরিচিত মানুষ। অপরিচিত মানুষের লগে সংসার করার থেকে পরিচিত মানুষের লগে সংসার করার সুবিধা তো বালা, কারণ জানাশোনা থাকলো। তাছাড়া তুমি আর আমি তো বেশি দূরের কেউ নয়, আমরা তো একবারে আমরা সংসারটাও আগের মতো সুন্দর থাকবো, আমরা দুইও সংসার একলগে মিলিয়ে চলবো, কিন্তু নতুন করে সাজানোর ফলটা লাগতো না। না বকর ভাই, আমার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব না, আমি কোনো সময় তোমার জামাই হিসেবে মানিয়ে নিতে পারতাম না। আমি তোমার আমি কি তাহলে বুঝাইতাম পারলাম না, আমারও তো ইনো মানিয়ে নেওয়া আসলে সম্ভব নয়, কিন্তু এরপরেও তো আমি বহু দিক বিবেচনা করিয়া চিন্তা করছি, তুমি ওই গেলে অন্তত আমার আমারে অন্য কেউ আইয়া বুঝো কান না বুঝো, তুমি তো বুঝো, এর লাগি তুমি বুঝো যেহেতু তোমার মতো তোমার কি লেখান বুঝাইতাম, আমি কি তাহলে কি মানিয়ে নিতে পারলাম না। তুমি হয়তো বুঝলাই না, আমার একজনের লগে সম্পর্ক আছে, আমি একজন বালা পাই, আমি তারা ছাড়া তোমার কোনো সময় মানিয়ে নিতে পারতাম না। ও কথাতে তুই কেন, তুমি আরো আগে হইতা, তোমার কেউ লগে সম্পর্ক আছে, এই তোমার একজনের লগে সম্পর্ক আছে, এটা কেমন কথা। আজকে যাও বাড়িতে যাও, আমি সাসির লগে সবটা বুঝবো, তোমার লেখাপড়া করতা ঠিক আছে বালা কথা, আমি বড় ভাই হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, তুমি কেমনে বারো মানুষের লগে তুমি একটা সম্পর্ক রাখবে, যাও যাও, আমি বাড়িতে এলাম, বাড়িতে এলে সব বুঝবো। দেখো বক্র ভাই, আমি তা কইতাম আসলাম না, কিন্তু তুমি আমার বাধ্য করছো করে। হ্যাঁ বাধ্য করছি মানে, ও বলো তো হইছে ইখানে হয়তো আমার জানা হয়ে গেল বিষয়টা, আর আমি আমি আজকেও সাসি লোকে গিয়ে বিষয়টা বুঝবো, আমি তো জানতাম তুমি বালা এখন মেয়ে লেখাপড়া করাই, তুমি যে বারা কেউ লোকে প্রেম করাই বা তোমার মনে যে অন্য কোনটা, এটা তো আমি কোনো সময় কল্পনা করছি না। যা বাড়ি, আমি আইরাম, আমি এই সাসি লোকে বিষয়টা মাতলাম আর দেখলাম, কারণ আমারও তো একটা দায়িত্ব আছে সাসাগুর ভাই হিসাবে। আমি তো জানি আমার শাশুড়ির উপর এই দুনিয়ার মধ্যে আলাদা, তাই খালি লেখাপড়া ছাড়া আর কোনটা চিন্তা করছে না, তাইরও প্রেম আছে, তাইরও প্রেমিক আছে, মনের মানুষ আছে। দেখলাম রাস্তা বাদি মন খারাপ করে যা কি তাবিছো আর কইও না রে ভাই, খালি বন্ধু বান্ধব লইয়া ঘুরে লেখা পড়া করছো খুবই আমার তাই বুঝলাম বকর যে মন খারাপ করে গেল কিতা বিষয় আর হইও না রে ভাই, বুঝছো ফড়া লেখা করছো আস্থা দিন বন্ধু বান্ধব নিয়ে আমার উদ্দেশ্য হইলো তাই চাকরি নকরি একটা করতাম, আমার বুড়িয়া চাকরি করেন নানি, তান ভুয়া কেন বেকার থাকতো, আর বেকার থাকলে তো লাউটা হয়ে যাবো। বাবি তুমি হিপা যাইও না, আমরা দুইজনে মাত্রাম এক মাত মাত্রাম, তুমি যাইলে মাছ খান্তা ইন্দরি দোকানে কিতা মাত না মাতাম কিতা রে ভাই, কোনো হাসা কত ফুয়া ফাঙ্গা যদি ফকেটে পয়সা না থাকে বেকার ঘুরা কোন বাদ বন্ধু বান্ধব সাল্লাত পড়িয়া কোন হান করবো কইতে পারবাই না, আর আমি সেইরকম কিতা লাগি চাকরি নকরি করতাম, আমার বোন জিয়া দিদি থাকে আমার বইন লোকে মা তুলছে, আমি সাইরাম কোনো সুরত লন্ডনি ফুড়ি বেড়াই আনি রাখতাম পারি বিচনে এক মাত মাতলায় ভাবি লন্ডন হিবা যাই নিখেনে আপনি আপনার গরো হই না তো আপনি বারা তুকাই রায় রে হাই আপনি যে ভাবি কিতা মাতই না আসলে আপনার আসলে বয়স হইছে বুঝছি তো বয়স হইছে গরো খার কথা গরো হইল গিয়া ও তো বুঝছি
ও তো হইটা বেটি চাকরিয়া নাছো গরর ফালা গরর আগে লাগাই দিলা ফুয়া ফুলি সব এখানে চকুর সামনে থাকলো। ও মদরিস ভাই, আমার বক করে কিটা এই দুঃখ তোমাটাই কইছো, হে ফসন করেনি না চেয়ার যেই নাক বাড়াইয়া দিলা এইন গোস্তা চাইদা দামান বাড়াইতা করি না। বক করে অবশ্য আমার এই বিষয়ে কিছু কইছে না। আর ভাবি তোমার ফুয়া ইগো তো বেয়াদব নি কোনো, কত সুন্দর যাইব রাস্তা বাইদে ফাইলেও লম্বা সালাম দিব সালাম আলাইকুম খুব বদ্রু হে ওটা বাদ করি আমার লাগে না। ও যে দেখি আমরার বাতিজি ফুলিয়ে যে তোমারে যে খেজমত করে গুসল টুসল করে ইয়া দে মাথা তেল ভানি দিয়া দে দেখি আমার একটু মায়া লাগলো। কইলাম না ওখানটা যদি আপনারে আমি প্রস্তাব খানটা দেই তো অন্তত ওকে মনে হয় খা মই যাব, কারণ গরর ভালা গরর লাগাই দিলা। আর কইরানি ভাই সাহেব, আমি আমার বার জুটারে মায়া করি দেখিয়া আকসালা মাত মাত দিলাই করিয়া ওখানো আফাই কত তা মাতইন, আর আপনি যে মাত মাতিরা ইটা স্বপ্ন কি তার আমার পূরণ হইব নি। ও বুঝছি বুঝছি, ও স্বপ্ন তুমি দেখলাই ইখানে ভাই আমি মনে মনে চিন্তাও করছিলাম বুঝছো নি, এমনে চলেন না গাড়ি খোলে চলেন আগ সালম আগ বাত খাওয়ানি গুণ ওখন আমি বুঝলাম। হি ঠিক আছে অবশ্য, তাই একটু আগ বাড়িও তার মনে মনে আগে চিন্তাধারা দামান বানাই লইতা, আর যেহেতু মনে মনে চিন্তাধারা করিলে জননে কৌশল অবলম্বন করতা ফারই নিন ইকান অবশ্য মিশা কইছো না। আর বাবিরও কইরাম হুদার গানো কাখেনে বাড়া বুড়া চক্কর দিতাই দিয়া খেনে হই না তুকাই তার আমারও মনে হয় এবার রাজি হয়ে গেলে ভালো হইব। ওই ভালা হইব নানি, আইসো উকালতি করতায় বাফাউতি সম্পত্তি যেখানাই আছে ইখনাই তো ঘুরি ফিরি ফুয়া মালিক হইবা আবারও দুই আনা পাইবা, তার লাভর মাঝে লাভ ফুয়াও ফাইলা সম্পত্তিও ফাইলা আর বুড়ি কয়দিন বাঁচু আইসবা দে খাইন নাই তাই নুই লাগিয়া সোনায় সোহাগা। না হি ঠিক আছে সোনায় সোহাগা ঠিক আছে তাই নো বা কয়দিন বাঁচবা, হয়তো আগ ফিস হইয়া যাইবা কি দুইজন, কিন্তু তারা দুগু তো আল্লাহ যদি হায়া দিন তো তারা দুগু রইব, রইলে তারা হয়ে যেত দুগুরা যদি দোকানও দিলাও বিয়াতে ইগিয়ে করবো ইন সমস্যা হিগুর যদি নিন সমস্যা হইতে কেউ দেখরাও নাই বুকরাও নাই। ও তো বোকা পাইসা আফা যে কইলে এক কথা সম্পত্তির লাগিয়া আমি যদি তান ফুয়ার কাছে যদি আমার ফুড়ি দিলাই তো সম্পত্তি তো জায়গাতে থাকি দিব, আমি কিতা সম্পত্তি লইয়া গাতো যাইমুনি, আমি আর কি রাজি আছি আফা কিতার লাগি রাজি হইতা চাইরান। ভাবি আপনি মনে হয় জিনিসটা উল্টা গণিলাইলা, কারণ গিয়া দেখো কাসাই আপনার ফুয়া আপনার ফুয়া যদি বিয়া করান তো ফুলি আইব আপনার গরু ফুলির যে বাফর যে সই সম্পত্তি কিন্তু ফুয়াও মালি। আর বিচারের মনে মনে কিতা জাননি যে ই যে ফুয়া ফুয়া বালা নিজের হাতে নিজে মুখ তুলিয়ে খাবাইয়া শিয়ান করছো, বিচারেও মোটামুটি এক নিশ্চিন্ত হইলা বারা কেন বিয়া দিতা কত চিন্তা কত টেনশন ফুয়া কিলা নইব না হইবের লাগি গরর খান্দার দিলাইলা এক গরর মাঝে তাইরও নিশ্চিন্তা থাকলা নিতা সম্পদ তার বিচারিয়ে হয়ে বড় লইয়া যাইত না, এটা তো সব ফুয়া মালি। ও রে বা ভাই সাহেব, ও তুমি কইলে আমার মনের কথা। আচ্ছা রে ভাই, কার মনো কিতা আছে ইটা আমার দেখা, আমার এক কথা আমার এক ফুয়া দেশও থাকে যত ডিগ্রি লাগে চাকরির পয়সা হত উচ্চ আমার নিহত হইল ইউরোপ আমার ফুয়া যাইত, আমার বোন যে আছে আমি ওগুলাই যাব আমার বোন মাতিয়া তুলছে তাইও কইছে দরকার হয় টেলিফোনে আক করাইবা বুঝছো পাসপোর্ট উসপোর্ট রেডি করবা তাই স্পন্সার করে ইটা লাগে তুমি চিন্তা করিও না, আমি আমার যে নিয়ত হচ্ছি এই নিয়তটাকে আমি জুলতাম না ভাইসা কথা কি যে বুঝানি বুঝাই দে আপনি আর আমি কোনো লাভ হইতো না আপনার যেখান বুঝছো নকান কইছে রে গো বোন তুমি আর চিল্লাইও না হে মাতার খান মাত্তায় ভালো না এখন আন্তাজি মাতো লাগি গেলে আমি মাত্রাম যখন ভাবি লোকে বুঝাই রাম যে তুমি মাতখানে দি মাতো কেনে শুনো ভাবি আমি তোমারে হই ঘটন হইল বিয়া। ইখান তো বড় ভালো কথা বাবু করবাই, এখানে তো আমি কোনো ঝামেলা দেখলাম না, আর মানুষে কইছে মদর ইচ্ছা খালি তালা তালিয়ে করে হনর কথা হনো লাগে হনর কথা হনো লাগে, এখান তো দেখলাম আপনারা ভালো একটা বুদ্ধি দিল তো মানুষ কেন সামিয়া পা সমস্যা কি তাই আমার যুক্তি দে হয় তোমার আমি চাষা করবা হিসাবে দেখছি বালা কথা ওখান তোমার লগে কিলে আমি সংসার করতাম, তুমি শিক্ষিত মানুষ তুমি বালা সুন্দর এজন মানুষ হইবা শিক্ষিত মানুষ হইবা
আমিও শিক্ষিত মানুষ, আমিও বালা একজন স্বপ্নর মানুষ পাইম। আর এছাড়া কয়টার বলে একটা সম্পর্ক আছে কারো, আমি তো ও কথা শুনে অবাক হয়ে গেলাম। তাই যে লেখাপড়া করলো, কোনোদিন তো খেলোয়া কোনো সম্পর্ক আছে করে তাই বোঝা গেল না চলাফিরা। আর ভাই আবার একটা কথা নিয়ে আসি উঠে রাখি, এই দেশের মানুষে কিন্তু আর সম্পর্ক করেন না, আর শিক্ষিত নাই, আর সাসার করো বা ইয়ে বই নিয়ে বিয়া করেন না, নাকি তো এটা আদিল কিলা খুনতে। এখান তো বুঝছি বা, এখন আজকে এই ছয় মাস থেকে তো তাই চাকরিও করে, চাকরি করার হিসাবে তার যদি সম্পর্ক থাকতো সে তো তাই মাঝে মাঝে অফিস থেকে আইতে লেট করলো নি। এই উফতা আমি মাত মাতিস না, আমি যেখান করাম তোর বালা লাগি তো করলাম। ও বেটি কি ফুয়ারে, আমার নিজের হাতে আমি বড় করছি, নিজের হাতে আমি সবসময় গোসল খাসল করাইছি, সবসময় নিজের চৌকর সামনে বড় হয়েছে। আমি তোমরা দুই করে একলাগে রাখছি কিতার লাগি, আর তোমরা যদি একলগে হয়ে যাও আমি তো নিজেও দেখে যাইব তোমরা সুখে আছো। আমি তো এটা মাই তুই সুখীও, আমি আর চাই না বাইরা কোনো হানো তোরে দিতাম, তোর বালার লাগে করাম, তুই কেন উফতা আমি করে। আম্মা তুমি আমার যাই বুঝাও না কেনে, আমি তা মানতে পারতাম না, বক্কর বাইরে সবসময় ভাই হিসেবে দেখছি, এখন আমি জামাই হিসেবে দেখবো কিলান, আমার পক্ষে সম্ভব না আম্মা। হে বেটি থাক না, আমি বেশি করিস না, ইলা চাষা করো ভাই এন্তর কাছে বিয় হয় কোনো সমস্যা নাই বেটি। আম্মা বক্কর ভাই এলাকার রাস্তা পেয়ে আমার বুঝাই দিত, আমি রাজি হয়ে যেতাম, তাই বিয়া করতাম, আমি না পারতে এসে কইছি আমার অন্য কোনো সম্পর্ক আছে, আর এখন দেখা যায় তুমি আমার লোকসান রায় না। এই তুই রাজি হইল না, এবার মাও রাজি নাই, এর বাদে মদরিস ভাই হইলা বাইরা মানুষ, তাই নিয়ে বুঝাইরা তাই বুঝরা, কিন্তু তোমরা বুঝতে চাইরা না। এখন তার মা যদি রাজি হয়ে যায় আমার কোনো অসুবিধা নাই, আমি বিয়া দিয়া লোকসান নাই। বিষয়টা বুঝছোই তো? ওরে ভাই বুঝছি, আমার কোনো আপত্তি নাই, আমার বক্কর যদি খুশি হয়ে যায় আর সুখে থাকে আমার কিতা, আর ফুরি দিয়ে এমনি বালা আছে আমার খুব আদর যত্ন করে। আচ্ছা তাইন খাইতা তাইন চলতা তান ভবিষ্যৎ, আমি আর কয়দিন বাঁচব বুঝছি। ওই ওই আপনি আর কয়েকদিন আসুনের লাগে, হই ফুয়াগুর যদি সুখ হয়ে যায় তার মোটামুটি ওখানটাও তুমি দেখিয়া গেলা গিয়া, তখন কিতা বক করে আনাইলিতাম নি, ওই আনাইয়া মাতাইয়া দেখো রে ভাই কিলা জেলা যেটা ওই ওলা করবা আর কি। আচ্ছা একটা মিনিট আমি ফোন দিলে রাম ফুয়া কোনো হয় হে আসে বাসে আছে কোনো খান। আচ্ছা আচ্ছা ফোনে মাতলো নে, ওই ফোনে ফোন আসিছে বলতে তো দেখো কোন কোন তোর গাড়ি দিছে দেখিলো কাকে দতানি। ওই সাসা বক্কনি বেটা তোর মদরির চাষা কইরাম শুনানো তুই বাড়ির খান্দাত ও আইয়ো আইয়ো আইয়ো। আচ্ছা 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 ওই ওই আইরাম আইরাম আইরা আইরাম লগে খেউনি ফুরুতার সুমন আমার লগে। ওই ওই ফুরুতার সুমন ঠিক আছে আমরা দুইজন। ও এগু তো ইনাই বাইর হুয়া, ওই ওই আর এগু ঔজ জব্বারালির। আচ্ছা এক কাম হর, ও দুই ঘুরে লই আইও রে বা আইও, আমি তোমরা বাড়িত বোয়ার। আচ্ছা ঠিক আছে তো কই মনে, ও তোর মা আসলে রাজি নাই, আমি অনেক বুঝাইরাম দেখি বিচারিয়ে খিতা হই, তুই সামনে এলে মনে হয় একটা সমাধান হয়ে যাব, তুই তারারে লই আইও দেরি করিস না, খান্দার যেহেতু আসো চাইও। আচ্ছা স্যার খিতা কইলে আমরা বাড়িতে গেছ, মাইজির লগে আর শাশির লগে মনে হয় মারছ। আচ্ছা আচ্ছা পরে অন সাসিয়া কইরা ঠিক আছে তাই রাজি আসুন, খালি স্বামী আর আমার আম্মা রাজি নাই। ও মদরিস ভাই কিতা কইল না ওখান কর যে তুমি রাজি নি বা তোমার মত কিতা, আমিও কইলাম মুল্লা না নাই কিতা। তবে গো বাবি তোমার এক ফুয়া সোনার টুকরা ও যে তার লগে মাতলা মতো সময়, হে এক কথা তার মায়ে কইছেন চাকরি করতো, হে চাকরির আগে এক সন্ধান এবার হয়েছে, চাকরি আগে হরতো বইয়ের বাদে তোমার লগে আসলে ইলা হুয়াইন বর্তমান যুগ পাওয়া মুশকিল ভাবি, দেখলাম তো হুয়াইন শিয়ান হয়ে গেলে মা বাপরে বলি যায়, মা বাপরে লাত মারি ফালাইয়া তুইয়া যাই গইলে তোমার এক হুয়া। হ্যাঁ ওরে ভাই দোয়া করি আল্লাহ আমার বাচ্চার নে খামল আর নে খায়া দিতারি যে কুটি দিতা, মার কথা ছাড়া লড়ে নাই না, না তোমার কথা ছাড়া এক পাও লড়ে না। ও যে আমার বোনজি এ ফটোও দেখছে না, কইছি যে আপত্তি করছে না, ওখান যাই হোক তুমি কইলাই তে ঠিক আছে, কিন্তু নিয়ে আমার ফুয়ারে খাটাইব তো লন্ডনে খাম নাই বাবা, আমার দেশও বানা আমার চৌকর সামনে থাকবো। ওই আও ফুলিও তো খারাপ না, না না ফুলি ফুলিও চাকরি করে খুব বালা ভদ্র ফুলি, তোমারও সেবা যত্ন করবো এমনি। ওই আর আমরা দুই বেটি কতদিন বাঁচবো, আজ মরলে খাইল দুই দিন ওখানে লোকিয়া তোমরা আসো যাও তো তোমরা লোকাল গিয়া দেখবে বাড়ি,
তখন তাই বুঝেই না এখানে যে তোর সম্পর্ক আছে বালা কথা, এটা তো বিয়ার বাদে তুই তো মাথা তুলে যাইব কি মানত না এখানে। আমার তো ওখানে বুঝলাম না, আমার তো বিশ্বাস হন না তাহের যে আবার সম্পর্ক। আর অতদিন থেকে আমরা কেউ কোনো একটা ইঙ্গিত পাই না, আখারও পাই না, এগুলো তো আছে না সম্পর্ক। হ্যালো হ্যাঁ হ্যালো করে 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 ফোনে মাতে। আমার মনে হয় কিটা জানো, ওটাও ঘুরিয়ে ফিরিয়ে খারাপ ঘটনাই কেন না। আবার দিলে যে তোটুক ডাকির, যেহেতু তাই চাকরি করে আইও আগুয়ান বা ফোনে কেউ লোকে সারাদিন আলাপ আলোচনা করে না, ওয়াইটিংও থাকে না, থাকেনি থাকে না। তে আমার দিলের যেটা ডাকে রাখি, দিলের কথা না কই নাই, দিল না কুড়ান একটা কথা আছে। তো আমার দিলে বাড়ি আর তাই মনে করো তোমার মিশা মাতিছে, তোমার হাত বাসার লাগে। এটা তো আল্লাহ মাহবুব তাই বুঝেন না কেন, তাই তোমার চাচার ঘর বোন, তুমি তাই চাচার ঘরের ভাই। যদি দুইও ওই যে কয় নাইনি গরর কুটা গরো লাগাই দিই, গরর কুটা গরো লাগাইলে তো বালা নাইনি তোমার তাই বাড়ির ঘাস খাইতেও চায় না। আল্লাহ মাহবুব তুই ফাতারে মাতিস না, কথাটা বুঝাই ভাই দেখতে কই তুই বুঝাকে বুঝতে দিন। ঘটনা হয়েছে তাই যদি এখান মানিলে তে তো দেখা গেছে ওই যে তোমার তোমার সয় সম্পত্তি বাড়াখানো গেল না, নষ্ট হইল না। আর তুমিও তো ভাই তুমি কীটা কই তোমার, আপনিও কইলে যে আপনারও তো একটা যে বদ অভ্যাস তো কোনটা না, যে জোয়া খেলা মদ খাওয়া যে আড্ডা দেওয়া এটা তো বাজে অভ্যাস তো আপনার নাই না ভাই। এক জমানা গেল তে আর এক জমানা গেছে লেখাপড়া, তার ওখানে তো চাকরি বাকরি লাগি যে মজে সবাই চাকরি লাগি গেলে তো আর ইতা। আমরা গাঁর মাঝে একদম বাসা মানুষ হয়েছে গিয়া ভাই, একদম শিক্ষিত মানুষ। তুই এক মাত মাতলে লাগের যেমন আমি ভাই সাহেব সিনডাম না, আমি এই গাঁর না বা এই তান তানোর কথা ছোট ছোট বড় হয়েছি না, আমার এক মাত মাতাইলে আর কি কোনো জব হিসাব তেইটা বাদ দো। এখন যেহেতু চাষায় খবর দিছো তে আমরা হকলে মিলিয়ে যাই কি, আমরা হকলে গেলে আশা করা যা চাষি রাজি হয়ে যাইবা। আমরা বুঝাই কই মনে বেটা তোর কারণ, ওই বুঝাইয়া কইম, আমরা বুঝাইয়া কইলে বুঝ মানিলি যা ভালো। না না আমি তোমরা লগে বুঝাইতাম পারতাম না, তোমরা যদি বুঝাইয়া পারো তো ঠিক আছে, আমার কিতা কম আছে, আমার বাহরের তো সমান সপ্তাহ আছে, তাই যে অত লম্বা লেখাপড়া কিতা আমি কম করছি না। আমরা তো না করছি না ভাই সাহেব, লেখাপড়া তো করছো কই দাম কিতা, যে মদরি চাষা যেহেতু গেছে আর আপনারা খবর দিচ্ছে, আর আমরা যদি যাই আশা করে যে আল্লাহ রকম আপনার মাথা রাখতে হয় কোনটা, আমরা মাতলেও না মনে করি রাজি হয়ে যেতে পারো। আপনার তো দেখতে শুনতে পারো কোনো দিকে কম না, আট দশটা পয়েন্ট তো তোমার কম উমনি কৌ চাই না। ঠিক আছে আইও তাই যাই কি না কিতে ভাই, আপনি যদি কই তোমার মারে আমি বহু সুন্দর বুঝাইছি, কিতারে মোটামুটি রাজি আছো, আর তোমারও যেহেতু মোটামুটি মত আছে, কিবা ফুড়ির মাও রাজি আছো, নিলে ফুড়ির মনে হয় একটু অমত আছে। তুমি হয়তো চাকরি বাকরি কর, দুই দিন পরে তো আমার ভাই মোটামুটি একটা বড় ধরনের চাকরি ভাই লিখবো, এটা তো আশা আছে। কিতা কব মতরি চাষা, ওই ওই হে যখন বা লেখাপড়া করছে তো অবশ্য তো চাকরি বাকরি করবো, বালা চাকরি করবো, বাদ কিছু করতো না, যেখানে লাগিয়া কি অমত আছিল ফুড়িরে এখানে আমি বুঝাইছি, ফুড়িও ওখান বুঝাইতো স্যার আর কি। আম্মা একলগে ছোটতে কি বড় হয়েছি, যত হোক আমার চাচা ঘরের ভাই, আমি কিলা জামাই মানিয়া নিতাম, আমি কইছি বেটি ইটা মানা যায়। এরে শুনবো হেলেনা, ফুড়িয়ে মানতো আর না মানতো কিতা, আমরা ইসলামিক দৃষ্টিতে জানো নি ফুফুর ঘরো ভাই, চাচার ঘরো ভাই, মামুর ঘরের ভাই, বড় যদি হয় বিয়া হয় ঠিক না নি মদরিস ভাই, ইনো আর ইয়ে করতে কিতা। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, আমার ফুয়া পুরি দুইজন রাজি, আর আমরাও আর কোনো কুটাকুটি দিবাই না, ওটা করছো ওটা করছো যেই সেই নাই, আমি ফুয়ার মা মোড়া পুরাইন লটকাইয়া তৈল মাথা উন্দা করি যাইবাই আইবাই বুঝছো নি, খেয়াল রাখি ও বেটি শুনিস না তোর মারে কই যাব। ও দেখো ও তো সময় ধরিও না উপায়া মাত্রাম, অফু সকালে তো তোর মা গাইলিয়া দিলা বা করিয়া
আমি এর ডিম গাওয়া দিলাম মাস্তা দিন ধরে কুমতা খাইছস না রে কুত আগুন তা খাইলি বেরে বাবা ও দেখো মদরিস ভাই কো আগির না রাখতে রাখতে আমরা যে অতজন বনো একটা সা দিছি না তাই কই না মা না ও যে অত সময় ধরে বিয়ার রায় বারে কররা কত কষ্ট কররা কই একটা সার পানি তো জুটাইলা না আর ওপর দামা এখনো দামা রইছে না বহুত বাকি আছে বাপ রে বাপ এমনি মানছে কই মায়ের জলে না ময়ের জলে